শরৎকালে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার আয়োজন করা হয় সমগ্র বিশ্বজুড়ে, আর আমাদের গ্রাম রাজবলহাটও এই উৎসবে মেতে ওঠে। গ্রামের প্রতিটি পাড়ায় মা দুর্গার আরাধনা হয়, সবকটি পূজাই হয় কোনো পরিবার নয়তো পাড়ার 10-20টা ঘর নিয়ে। তবে সব পূজাই একটা জায়গায় একাকার হয়ে গিয়েছে, আর তা হলো সাবেকি আনায়। গ্রামের প্রাচীন পূজাগুলির মধ্যে উল্লেখযোগ্য কুলিয়ারার রায়বাড়ির পটের ঠাকুর, চক্রবর্তী বাড়ির পূজা, ভরপাড়ার অভয় দুর্গা পূজা, শিলবাটি ও দত্তপাড়ার দুর্গা পূজা। শিলবাটির পূজার প্রচলন করেন লম্বোধর শীল। তারপর তার 5 পুত্রের বংশধরেরা বংশানুক্রমে এই পূজাকে এগিয়ে নিয়ে চলেছেন। লম্বোধর শীলের জন্মস্থান আড়খোলা। ও একজন বণিক ছিল, ব্যবসা বাণিজ্য করত, টাকা পয়সা প্রচুর। তা বন্যায় জলে ডুবে যেত, সব নষ্ট হতো। তারপর তখনকার দিনে চোর ডাকাতের উৎপাত ছিল। একদিন সে শুনল যে রাজুলাটে রাজুলিমা খুব জাগ্রত এবং বিখ্যাত, একবার খুব ইচ্ছা হয় আসে রাজুলিমা দর্শন করবার জন্য। আসে, এসে চারিদিকে ঘুরে টুরে দেখে যে এই জায়গাটা খুব ভালো। তখন কবস্থানকে পাট্টা দিয়ে সেই জায়গাটা ও কিনে ব্যবস্থা করে, কিনে এইবার গাড়িগত্তর করে ফ্যামিলি নিয়ে চলে আসে। আজও সেই আটগড়ায় এখনো শিলবংশ আছে, শিলবংশ আছে আর কি। এখন তারপর এসে মন্দির টন্দির দুর্গা পুজো করার তার খুব বাসনা জাগলো, দালান তৈরি হলো, ঠাকুরের ঘর তৈরি হলো, এবং ব্রাহ্মণ নিয়ে এসে ঠাকুরের কী কী প্রয়োজন, কাকে কী দেয়া হবে সব ব্যবস্থা করলো। 5টা ছেলে 5টা বাড়ি। তা আজও পর্যন্ত পুজোর সময় চণ্ডী বসার আগে লম্বোধর শীলের সংগ্রামে সংকল্প হয়। পুজো আমাদের পুরুষ অনুসারে আমাদের আজও পর্যন্ত হিসাবে চলছে 450 থেকে 500 বছরের ভেতর। আজও পুরানো রীতিনীতি মেনে চলেই দেবীর পূজা। শিলেদের দামোদর মন্দিরের জন্মাষ্টমী পূজার পর স্থানীয় পুকুর থেকে মাটি তোলা হয় এবং সেই মাটি দিয়ে প্রতিমা নির্মাণের কাজ শুরু হয়।
সচরাচর দেবীদের ত্রিনয়ন থাকে, কিন্তু আমাদের শিলবংশের যে দুর্গা মা এর ত্রিনয়ন নাই। কেন? মিস্ত্রি যতবার ত্রিনয়ন আঁকতে যাচ্ছে ততবারই একটা মাছি এসে তুলির ডগে বসে পড়ছে। মিস্ত্রি চিন্তা করছে, তাই তো, কেন এরম হচ্ছে, কি কারণে হচ্ছে? যেসব মিস্ত্রি যারা ঠাকুর নির্মাণ করে তারা একটু আধরু ধ্যান ধারণা তাদের থাকে, আর শেষবারে চিন্তা করে করে শেষবারে একটা মনস্থির করলে যে যা হয় হবে, এইবার আমি ত্রিনয়ন আঁকবই। যখন আঁকতে যাচ্ছে আবার মাছিটা উড়ে এসে তুলির ডগেতে বসে পড়ছে, তখন সে ধিৎকার করে ছ সাতবার অ্যাটেম্প নিয়ে সাকসেসফুল হয় নাই, তখন সে সেই মাছিটাই এঁকে দিল। এখানে প্রতিমা দশ হাতের রুদ্রমূর্তি দেবী দুর্গা নন, এখানে দেবী প্রতিমা দ্বিভুজা। দেবী দ্বিভুজ দ্বারা তার সকল ভক্তদের অভয় দিচ্ছেন, সকল কষ্ট সকল দুঃসময় কাটিয়ে উঠে যাতে তারা স্বাভাবিক জীবনযাপন করে, তাই দেবী মূর্তি অভয়া দুর্গা নামেই পরিচিত। দেবী মূর্তির সঙ্গে থাকে না কোনো সিংহ, থাকে না কোনো মহিষাসুর। আমাদের একটা সন্ধি পুজো, এক মন চালের একটা নৈবেদ্য হয়, সেই নৈবেদ্য থালাটা কুড়িশের ওজন, সেই থালায় এক মন চাল সন্ধি পুজোয় সেই থালায় দেয়া হয়। আরও সব নৈবেদ্য থাকে, ব্রাহ্মণের থাকে, মালির থাকে, তারপরে কামারের থাকে, বিভিন্ন এর মানে বিভিন্ন রকম পরিচালনা করে ব্যবস্থা করেছে। রাজভোলার তথা হুগলি জেলার অন্যতম ঐতিহ্যশালী পূজা হিসাবে আজও বেঁচে আছে দত্তপাড়ার পূজা। এই পূজার প্রচলন করেন মহেশ দত্ত। দত্তবাড়ি আমরা গন্ধবনি, আমাদের আদি বাড়ি হচ্ছে পাড়াতল। ইনি আমাদের আদি পুরুষ মহেশনাথ দত্ত, উনি ওখান থেকে এখানে এসে জমিদারি স্টেট ইয়ে করে জায়গা কিনে এখানে বসবাস আরম্ভ করেন। তারপরে এখানে মায়ের দুর্গা দালান মন্দির প্রতিষ্ঠা করে, মন্দির তৈরি এবং সঙ্গে শিব মন্দির চণ্ডী দামোদর মন্দিরও প্রতিষ্ঠা করেন। আনুমানিক আমাদের পুজো 400 থেকে 450 বছর। আমাদের পুজোর জন্মাষ্টমী পরের দিন নন্দ উৎসবের দিনে মাটি তোলা হয়, তারপরে ঠাকুরের গায়ে মিস্ত্রি মাটি লাগায়। তারপরে আমাদের নবমবাদী কল্পারম্ভ থেকে মায়ের ঘট বসা হয় এবং ওই দিন থেকে মায়ের চণ্ডীপাঠ প্রত্যেক দিন মানে 10 দিন ধরে চণ্ডীপাঠ হয়। ষষ্ঠীর দিন বেলতলায় ষষ্ঠীর পুজো হয়, অধিবাস হয়, হয়ে সপ্তমী অষ্টমী নবমী দশমী 4 দিন মায়ের দালানে পুজো হয়। 23-24 জন শরীর, কিছু কিছু কলকাতার বাসিন্দা হয়ে গেছে, তারা পুজোর সময় এসে এখানে সবাই 4 দিন ধরে আসে, এদের নিয়েই আমরা আনন্দে থাকি। এখানে এক চালাতেই দেবী তার সন্তান সহ মহাদেবও অবস্থান করেন। কুলিয়ারা রায়বাড়ির পূজায় মূর্তি বলে কিছু নেই, খড় মাটি নয়, শুধু কাপড় আর রং তুলি দিয়ে আঁকা মায়ের ছবি বসিয়ে ঘটা করে পূজার আয়োজন করা হয়। রায় পরিবার আজ থেকে প্রায় 950 বছর আগে রাজস্থান থেকে এসে বর্ধমান রাজার অনুমতি নিয়ে এখানে গড় স্থাপন করে এবং পূজার প্রচলন করে। ও
বছরে যে পূজা প্রচলিত রয়েছে, মাঝে একবার তিন চার আনুমানিক তিন থেকে চারশো বছর আগে আমাদেরই বাড়ির এক অনুরা কন্যা ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলা সাইক্লোনের রাত্রিতে তখনকার যেটা বাঁশের তৈরি ধুচুনি বলুক তাকে আবরণ যেটা বলে প্রদীপ করে ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলা মায়ের সন্ধ্যা দেখানোর সময় গিয়ে সেই ঝড়ের রাত্রিতে তিনি নিখোঁজ হয়ে যান। তারপরে থেকে জনশ্রুতি আছে এবং সেই দিন রাত্রিতে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরবর্তী পরের দিন সপ্তমীর দিন সকালবেলা পুরোহিত এসে বলেন যে আমি রাত্রিরে স্বপ্ন দেখেছি, দেবী আমাকে স্বপ্ন দিয়েছেন যে আমি আমার প্রয়োজনে ওকে আমি গ্রহণ করেছি, তোমরা ওর খোঁজ করো না, আজ থেকে এই প্রতিমা মাটির বদলে সোলার প্রতিমা পুজো হবে। তবে থেকে সোলার প্রতিমা হয়ে আসছে, মাঝে আবার এইভাবেই চলে আসছে। কিছুদিন পরে আনুমানিক দু তিনশো বছর বাদে আমাদেরই বংশের একজন জমিদার তিনি বললেন যে না এসব চলবে না, আবার মাটির প্রতিমাই হবে। আবার সেইভাবে জোর করে তিনি মাটির প্রতিমা তৈরি করার পর পঞ্চমী ষষ্ঠীর দিন তিনি ওই মাটির প্রতিমা করার ফলে তিনি আবার মারা গিয়েছিলেন। তারপরে থেকেই আবার নতুন করে সোলার প্রতিমাই হয়ে আসছে এবং মধ্যাবধি সেই সোলার প্রতিমাই চালু আছে, এখনো পর্যন্ত তার কোনো পরিবর্তন হয়নি। এবং সেই গড় এখানে গড় নির্মাণ করে বিভিন্ন গড় বুঝিয়ে ছ সাতটা পুষ্করিণী আছে, সেই পুষ্করিণীর ইনকামের ওপর আমাদের এখানে দুর্গা প্রতিমা প্রতিষ্ঠিত আছে। তখনকার জমিদাররা দুর্গা প্রতিমা প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই প্রতিমা ওই পুকুরের ইনকাম এবং দেবত্ব সম্পত্তির কৃত যে আয় তা থেকেই আমাদের দুর্গা পুজোর অনুষ্ঠান চলে আসছে। আলাদা একটি পুজো হয় তার নাম হচ্ছে শিবিক্ষা পূজা, সে ওই নবমীর দিন আলাদা ঘর পেতে কাপড় গামছা দিয়ে এবং নৈবেদ্য সহকারে পুজো দেওয়া হয়। তারপর দশমীর দিন যথাপ্রচারের ওই যথাপ্রচারে পুজো শেষ হয়। তবে যে দেবীর নামে গ্রামের নাম, সেই শ্বেতকালী রাজবল্লভী দেবী পূজিত হন দুর্গা রূপে, আর এটি হলো গ্রামের সর্বশ্রেষ্ঠ পূজা। দেবীর মন্দির প্রাঙ্গণ নানান রঙের আলোকমালায় সুসজ্জিত হয়, নানান রকম জিনিসপত্রের পসরায় সাজিয়ে এক বিরাট মেলার সাক্ষী হন রাজবলহাট ও পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ। পূজার দিনগুলিতে অলংকার পরিহিতা মা যেন এক নববধূ, যা দেখে সকলে মুগ্ধ। সপ্তমী থেকে নবমী পর্যন্ত রাজবল্লভী মাতার বিশেষ পূজা হয়। নহবতখানার ঝঙ্কৃত নহবতের ঐক্যতানে বাধা পড়ে সমগ্র রাজবলহাট। অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে সন্ধি পূজার আগে মায়ের মন্দিরের সামনের পুকুরে হয় নৌকা ভাসান। বণিক গুরুদাসের নিবাস হচ্ছে আদি সপ্তগ্রাম। একদিন সাতটি তরি নিয়ে বাণিজ্য কর করিতে বেরোয়, একদিন সন্ধ্যার সময়ে এরা রাজবলহাট রণ মাঝে ঘূর্ণিঝড় ওঠে, সকলে পান যায় যায় এমন তো অবস্থায় মা বাঁচাও মা বাঁচাও বলে তারা করুণ আকুতি করে। সেই সময় এই স্থানে দৈববাণী হয়, আমাকে এখানে প্রতিষ্ঠা করো এবং প্রচুর অর্থ দিয়ে রাজা সদানন্দকে সাহায্য করো। তখন বণিক গুরুদাস রাজা সদানন্দের সঙ্গে দেখা করে এবং প্রচুর অর্থ দেয় মন্দির ও মাকে প্রতিষ্ঠার জন্য। সেই থেকে আজ পর্যন্ত দুর্গাপুজোর অষ্টমীর দিন সাতটি ছোট কাঠের নৌকা তৈরি করে মায়ের সামনে যে পুষ্কর আছে তাতে ভাসিয়ে দেওয়া হয়। নৌকাগুলি করমচা গাছের ডাল থেকে তৈরি করেন নীলমণি কর্মকার। ভাসানের পূর্বে সেগুলিকে কর্মকারের বাড়ি থেকে নিয়ে আসা হয় ও পূজার পর নৌকা ভাসান সম্পূর্ণ হয়। জলঘড়ি দেখে দেবী পূজার সময় নির্ধারিত হয়।
পূজার পাঁচ দিন, অষ্টমীর ক্ষণ কতক্ষণ চলবে, কখন বোধনের সময়, সবই জানান শ্রদ্ধেয় সুবীর ভট্টাচার্য মহাশয়। এই জলগড়িটা 300 বছরের পুরনো প্রায়, আনুমানিক আর কি, মানে যার কোনো হিসাব নেই, কারণ আমাকে নিয়ে এটা সাত পুরুষ চলছে। এই সপ্তম পুরুষে ধরো আমাকে সাহায্য করছে, আমি আর আমার ভাই আছি দুজনে, সুবীর আর প্রবীর। তার আগে ধরো পিতা ছিল দিবাকান্ত, তার আগে ছিল বিভূতিভূষণ, তার আগে ছিল কেদারনাথ, তার আগে ছিল মধুসূদন, তার আগে ছিল হারাধন। এই বিভিন্ন নাম চলে আসে সাত পুরুষের মতো অবস্থায় চলে আসছে। এটা আমাকে নিয়ে সাত পুরুষ চলছে। এই জলগড়ির বাটিটা হচ্ছে তামার তৈরি, যেটা দাগটা কাটা আছে। পাত্রটা হচ্ছে মাটির হওয়া উচিত এবং এর ব্যাসটা প্রায় 22 ইঞ্চি মতো আছে। আর এই ঘন্টা আছে, ঘন্টা বাজিয়ে বাজিয়ে সব কিছু করতে হয়। আর যদি হিসেবের কথা আসি, তাহলে একে দণ্ড পল অনুপল পাঁচিতে যে থাকে, পিএম বাক্সি পাঁচি ধরে আমাদের কাজ হয়। পিএম বাক্সি পাঁচিতে দণ্ড পল অনুপল যেটা থাকে দিনের, সেটা তাকে আবার মিনিটে আনতে হবে, মিনিট থেকে আবার পলে আনতে হবে। কারণ যদি একটা হিসেব আনুমানিক ধরা যায় যে 28 দণ্ড 43 পল 20 অনুপল, সেটাকে ভাগ করে করে আমাকে আনতে হবে, প্রথম পহর, দ্বিতীয় পহর, তৃতীয় পহর, চতুর্থ পহর, এইভাবে এটাকে আনতে হবে। এই বাটিটা 24 মিনিটে ডোবে আর 24 মিনিটই সন্ধ্যে পূজা হয়। সেই 24 মিনিটে শুরু থেকে আর শেষ পর্যন্ত বাটিটা ভাসিয়ে দিয়ে সন্ধি পুজো শুরু হয়, আর ওখানে সন্ধি পুজো শেষ হবে, বাটি ডুবে যাবে। মহাষ্টমীতে সন্ধিক্ষণের পূজা অপূর্ব, সমস্ত গ্রামখানি সন্ধিক্ষণের পূর্ব মুহূর্তে যেন উত্তেজনায় থরথর করে কাঁপতে থাকে। জলঘড়িতে সময় গণনা শুরু হলে পুরোহিত মশাই ঘড়িয়ালের নির্দেশে পূজায় বসেন। মায়ের বাড়ির সন্ধি পুজোর সঙ্গে অন্যান্য সন্ধি পুজোর পার্থক্য এটাই, রাজকুমার বাড়িতে জলঘড়ি প্রথা অনুযায়ী সন্ধি পুজো হয়। এই জলঘড়িতে আমি বাটি ভাসিয়ে দিয়ে সন্ধি পুজো শুরু করি। শুরু হওয়ার পর সেই কথা রাজকুমার মন্দিরের পুরোহিতদের যে জানিয়ে আসতে হয় বারে বারে গিয়ে। এই এক একটা বল হাঁকা হয় এবং মন্দিরে বারে বারে যেতে হয়। 30 পল বাকি, 25 পল বাকি, 20 পল বাকি, 15 পল বাকি, 10 পল বাকি, 5 পল বাকি, এই যে পলগুলো যাচ্ছে, এই পলগুলোকে বলে জানিয়ে আসতে হয় মন্দিরের সেবায়েতে। যখন মন্দিরের শেষ পুজোর শেষ অন্তে আমি গিয়ে বলি যে সন্ধি পূজা সমাপন হলো, তখন জোরালো বম বাস্ট করা হয় মন্দিরে এবং সেই প্রথা অনুযায়ী গোটা রাজবুলাট গ্রামটায় আরতি শুরু হয়ে যায় যতগুলো মন্দির আছে। যখন ফোন ছিল না তখন প্রত্যেকটা পাড়া, রাত যে যার পাড়া থেকে রাজনের মন্দির পর্যন্ত আমরা লাইন দিয়ে দাঁড়াতাম। সেই লাইন দিয়ে দাঁড়িয়ে কলে পড়েছে বলে মুখ মুখে বলতাম, কলে পড়েছে। এইভাবে 30, 25, 20, 15, 10, 5 হয়ে গেছে। যখনই হয়ে গেছে তখন আমাদের শিলবাড়িতে দুটো হাত কামান ছিল, সেই হাত কামান দাগা হতো, সেই হাত কামান দাগান দিয়ে আমরা জানাতাম যে হয়ে গেছে, তখন আমাদের আরতি আরম্ভ হতো। আমরা ছেলেবেলাতে ছোটো ছোটো ছেলেগুলো নিয়ে গাব ভাণ্ডার গাছ কেটে আনতাম। ওই গাব ভাণ্ডার গাছকে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে রোদ্দুরে শুকনো করতাম।
শুকনো হলে ফাঁকে একটা গর্ত করে ওই কাঠগুলোকে যে আগুন দিয়ে জ্বালানা হতো, জ্বালিয়ে সেই ছাই হতো, সেই ছাইটা নানা রকম মশলা দিয়ে বারুদ তৈরি করা হতো। সেই বারুদটা কামানের ভেতরে নারকোল ছোবড়া দিয়ে মশলাটা দিয়ে ঢাসা হতো, তারপর অষ্টমীর পুজোর সময়টি ওইটা আগুন দিয়ে কামানে জ্বালা একটা বিকট আওয়াজ হতো, তারপর আওয়াজ হলেই আমাদের সন্ধি পুজো মিটত। সন্ধি পুজোর পর আমাদের আরতি আরম্ভ হতো, তারপর আরতিটা ঠিক টাইমের মধ্যে শেষ করতে হতো। আর মায়ের মন্দিরে মহানবমীর সঙ্গে জড়িয়ে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট। রাজা রুদ্রনারায়ণ বিবাহের অনেক পরেও যখন তার কোনো সন্তান না হয়, তখন তার গুরুদেব তাকে পরামর্শ দেন অন্য কোনো মহিলাকে বিবাহ করার জন্য। এমন সময়ে রাজা রুদ্রনারায়ণের সঙ্গে রানী ভবশঙ্করীর দেখা হয়েছিল। মনে মনে চিন্তা করেছিল এরকম একটা মহিলাকেই সে বিবাহ করিবে। এরপর তিনি গুরুদেবের শরণাপন্ন হন এবং তাকে পাঠান রানী ভবশঙ্করীর বাড়ি। গুরুদেব সেখানে গিয়ে তার বাবার কাছে প্রস্তাব দেন যে ভবশঙ্করীকে রাজা রুদ্রনারায়ণ বিবাহ করতে ইচ্ছুক। তিনি এও বলেন যে রাজা রুদ্রনারায়ণের আগে একবার বিবাহ হয়েছে। এই কথা শুনে রানী ভবশঙ্করী আসেন, এসে গুরুদেবকে বলেন যে আমি শিবের কাছে আরাধনা করিয়া প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আমাকে অসির যুদ্ধে পরাস্ত করিতে পারবে তাহাকে আমি বিবাহ করিব। গুরুদেব বলেন এ কী করে সম্ভব, একজন মহিলার সঙ্গে রাজা রুদ্রনারায়ণ যুদ্ধ করবে, আর কি কোনো পথ নাই? এ কথা শুনে ভবশঙ্করী বলেন আরেকটি অন্য উপায় আছে, যদি রুদ্রনারায়ণ স্বর্গের এক আঘাতে একটি বুনো মহিষ এবং মেষকে বলি করিতে পারে তবে তাহাকে আমি স্বামীরূপে বদন করিব। এই কথা শুনে গুরু হরিদেব বলেন ঠিক আছে, বিবাহের আয়োজন করো, আমি ঠিক সময় উপস্থিত হব। এক শুভ দিনে শুভক্ষণে রাজবোলহাটের রাজবল্লভী মন্দিরে একটি মহিষ এবং একটি মেষকে স্বর্গের এক আঘাতে ভূলিঙ্গিত করে দেন রাজা রুদ্রনারায়ণ। রানী ভবশঙ্করী তার গলার জবার মালাটি রুদ্রনারায়ণের গলায় পরিয়ে দেন এবং রক্ত তিলক পরিয়ে তাকে স্বামীরূপে গ্রহণ করেন। এই রানী ভবশঙ্করী পরবর্তীকালে রায়বাঘিনী নামে পরিচিত হন। কেন পোহালো নবমী নিশি, কেন এলো দশমীর ভোর, পূব আকাশে বিষণ্ণ রবি, মোদের বিষাদ ভরা অন্তর, ঝরে গেল সব কাশ শিউলিও অনাদরে অবহেলে, দিঘি জলে ওঠে না ঢেউ, পদ্মকলি পাপড়ি নাহি মেলে, বাতাসেও যেন চাপা কান্না, নেই সেই আগমনী সুর, চোখের জলে হবে বিদায়, তুমি যাবে যে বহুদূর। দশমীর দিন মাকে বিদায় জানাবার দিন, মাকে বরণ করে সিঁদুর খেলার পর চলে বিসর্জন পর্ব। কোথাও প্রাচীন রীতিতে চলে বিসর্জন, আবার কোথাও লেগেছে নতুনত্বের ছোঁয়া। বিদায় বেলায় সকলের মনে থাকে একটাই আবেদন, আবার এসো মা। বর্ষে বর্ষে এসো যাও মা গো,